আপনি এক টাকা মাজারে দান করলেন দিয়ে মারা গেলেন, কোন পীর সাহেব কবরে জীবিত আছে বলে আপনি ধারণা পোষণ করেন, আপনি মারা গেলেন, আপনার মাঝে আর সুরঞ্জিৎ সেন গুপ্তর মাঝে কোন পার্থক্য থাকলো? কথা কি বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, সোজা হিসাব, কাফের মুশরিকরা জাহান্নাম থেকে বের হতে পারবে? শিরিক একবার বড় শিরিক করলে ও জাহান্নাম থেকে কোনদিন বের হতে পারবে না, আর ওর জন্য দোয়াও চলবে না। এবার একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, আমি যে শিরিক করতেছি এটাও তো জানি না, এই উত্তর দিইনি আগে? এই উত্তরটা দিয়েছি তো, তুমি অজু ভাঙ্গার কারণ জানো, সিয়াম ভাঙ্গার কারণ জানো, তুমি ইমান ভঙ্গের কারণ জানো না। এ অজু কি নষ্ট হয়? অজু নষ্ট হয় সত্যি তো? হ্যাঁ, অজু ছিল পেশাব করলে অজু আছে, একটু বলে দেখে তো চিন্তা করি একটু আছে কিনা। অজু ছিল বায়ু নিঃসরণ হয়ে গেছে, অজু আছে, আমরা পাগলও বলবে যে আমার অজু নাই, ঠিক না? সিএম ছিলেন, রোজা রোজা ছিলেন, কিন্তু দুপুরের পরে স্ত্রী সহবাস করে ফেললেন, রোজা আছে অর্ধেকটা নাই? হ্যাঁ, অর্ধেকটা নাই, কে বলেছে আপনাকে? আর দুপুরের পরে ওই স্ত্রী সহবাস করেছে অর্ধেকটা নাই, ওর সিএম আছে, সূর্য ডুববে 5:50, 5:49 মাসিক দেখা দিয়েছে, সিয়াম আছে না নাই? ও, এটা তো খুব সোজাই বুঝছেন যে ওজু নাই সিয়ামও নাই, কিন্তু বলেন তো ইমান থাকে না কেন? আর কতই না কি করলেন জীবনে, হজ করলেন, টাকা দিলেন, দান করলেন, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, জালসা করলেন, কতই কি করলেন, দরিদ্রকে খাওয়ালেন, মিসকিনকে খাওয়ালেন, ফলটা খাওয়ালেন, গরু খাওয়ালেন, খাসি খাওয়ালেন, মুরগি খাওয়ালেন, হুজুর খাওয়ালেন, ছাত্র খাওয়ালেন, মাদ্রাসা বলিতে শুক্রবারের দিন কোরআন পড়াতে হিড়িক পড়ে দেয় কতই না কি খাওয়ালেন, একটাও কাজে লাগবে কেন? ইমান নাই, শিরিক করার কারণে মানে ইমানই নাই। ইমান মানে কি? আশিরকু ফিত তাওহীদ কাল হাদাস মিন উযু, ইমান বিহীন ইবাদত করা যেমন, অজু বিহীন তাহাজ্জুদ করা তেমন। বুঝেন নি কথা মনে? অজু না তাহাজ্জুদ করতেছেন, অজু নাই তাহাজ্জুদ করতেছেন, কি কবুল হবে? ইমান নাই, দান করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, লাভ হবে? দোয়া করছেন, এটা দোয়াটা কবুল হবে মনে হয়, তাই না? মানুষ কত খাটাস হয়ে গেছে দেখছেন, একজন লোক চাপা নবাবগঞ্জের, আমি কথা দিয়ে মাঝে মাঝে বলি, চাপা নবাবগঞ্জে একটা লোক 30টা মসজিদ করছে শহরে, কয়টা? 30টা, ও তাহাজ্জুদ করে, ও রোজাও রাখে, লোকটা হিন্দু, লিখে হবে না? আপনি বললেই হলো, আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যারা পরিমাণ যে আমল করবে সে কি নেকি পাবে দেখবে কিয়ামতের মাঠে, তার নেকি। আল্লাহ নবী বলছেন 450টা করেছে আর ও নেকি পাবে না? হ্যাঁ,
ও হিন্দু তার সোজা বুঝলেন আর আপনার ক্ষেত্রে ঘুরা না বুঝলেন হিন্দু তার সোজা বুঝলেন আর আপনার ক্ষেত্রে কি ঘুরায়া ফিরায়া তাবিল করে হবে না মানে এক হাজি সাহেবকে বলছি এই যে ফুল দিয়ে আসলেন এই যে ম্যারিজ ডে পালন করলেন এই যে আপনি জন্ম দিবস মৃত্যু দিবস পালন করলেন টাকা দিলেন এই 60 বছরে যা করেছেন সব শেষ তো বলছে হজের টা হজের নেকিটা থাকবে পরীক্ষা যেই দিয়েছে খাতা ওই দেখবে আপনার বুঝেন নি কথা বুঝছেন কথা এইরকম পাগলামি করতে আসবেন না আগে জায়গা ঠিক করেন ওযুবিহীন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন আপনি ওযুবিহীন আপনি ইবাদত করছেন কাজ হবে ঈমান নাই যার ও 10 বার কেন 100 বার হজ যদি পারে কোনো কাজ হবে না